আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান তারিফ সেই স্রষ্টার জন্য গভীর স্থল থেকে আদায় করছি, যেই মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করার পর ইবাদতের যে মৌলিক রূপরেখাগুলো আছে সেগুলো শিখিয়ে দিয়েছেন এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য নবী রাসূলদের মাধ্যমে আমাদের গাইডলাইন দিয়েছেন, যার উল্লেখযোগ্য একটি হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহ ভরসা, আল্লাহর প্রতি নির্ভর করা, বিশ্বাস করা, যিনি আমাদেরকে উক্ত গুণে গুণান্বিত করেছেন এবং আমরা সেই মোতাবেক জীবনযাপন করতে পারছি, সেই স্রষ্টার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আমাদের এই পার্থিব জীবন কিভাবে পরিচালনা করতে হবে, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আপাদমস্তক টপ টু বটম সব কিছুই সুন্নাহ মোতাবেক গাইডলাইন দিয়ে গেছেন, যার আদর্শে আদর্শবান হয়ে পরকালে প্রসন্নময় জান্নাতে আমরা একসাথে থাকতে পাব, সেই রসুলের প্রতি দরুদ ও সালাম সকলে হৃদয় উজাড় করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই জুমার দিনে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার, আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভরসা করার প্রকৃত রূপরেখা কী। আমরা যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, প্রকৃত তাওয়াক্কুল কাকে বলা হয়, এই সংক্রান্ত কয়েকটি কথা বলে আজকের খুতবা ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম হিসাবে প্রত্যেকেই মনে করি আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে জীবনযাপন করতে বলেছে আমরা করতেছি, কিন্তু যেভাবে করতে বলেছেন আসলে কি আমরা সেইভাবে করতে পারছি, নাকি শুধুমাত্র মৌখিক কয়েকটি কথা বলেই আমরা ক্ষান্ত হচ্ছি। আমরা তাওয়াক্কুল বলছি, আমরা আল্লাহ ভরসা বলছি, ইবাদত করতে গিয়ে শিরিক করছি না তো, ইবাদত করতে গিয়ে বিদাত করছি না তো, ইমানের কথা বলতে গিয়ে আমার আমলনামা নষ্ট করছি না তো, এর বাস্তবতা কি? যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার মানদণ্ডে নিজেকে বিচার না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রকৃত মুমিন হতে পারছি না। তো প্রথমে আমরা চলে যাই এই তাওয়াক্কুল বা আল্লাহ ভরসা কাকে বলা হয়। রাইসুল মুফাসসিরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আত-তাওয়াক্কুল হুয়া আস-সিকাতু বিল্লাহ, যে তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করার নামই হচ্ছে কি আল্লাহ ভরসা। সেটা কিভাবে? যে আনতাসিকা ফিল্লাহ, তোমার বিশ্বাস আল্লাহর ব্যাপারে অগাধ থাকবে, ওয়া ফিমা ইনদাল্লাহ, আল্লাহর কাছ থেকে তুমি যে জিনিসটা চাচ্ছ সেটা আল্লাহ তাআলা তোমাকে দিতে পারে, তিনি দিবেন, এমন দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা। فَإِنَّهُ أَعْظَمُ وَأَبْقَى مِمَّا لَدَيْكَ فِي دُنْيَاكَ, কেননা তুমি দুনিয়ায় যার পিছনে ছুটছ, যার তোষামোদি করছ, যার প্রশংসা করে গুণগান করে সময়কে অতিবাহিত করছ, এটা ক্ষণস্থায়ী, এখন আছে কাল থাকবে না, তোমাকে ব্যাকিক করে পিছনে পাঠিয়ে দিবে, কিন্তু আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক হয় তাহলে সেটা হবে চিরস্থায়ী, সেটা হবে মহা পুরস্কারের জন্য। হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্না মান মিন তাওয়াক্কুলিল আবদ আন ইয়াকুনা আল্লাহ ওয়া সিকাতুহু, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল সেটা হচ্ছে কি, যে সর্ব অবস্থায় তার হৃদয়ে আল্লাহর দৃঢ় ভালোবাসা স্থাপন করবে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ দাউদ আল খুয়াইরিবি তিনি বলছেন, আরাত তাওয়াক্কুলা, আমি মনে করি যে তাওয়াক্কুল আল্লাহ ভরসা হচ্ছে, যে হুসনুজ্জন্নে বিল্লাহ, আল্লাহর ব্যাপারে সর্ব অবস্থায় ভালো ধারণা রাখাই হচ্ছে তাওয়াক্কুল। আপনি অসুস্থ হয়েছেন, আলহামদুলিল্লাহ,
তিনি তো অসুস্থ করার মালিক, তিনি তো সুস্থতা করার মালিক, আলহামদুলিল্লাহ। অ্যাক্সিডেন্ট হয়েছেন, দুঃখ বেদনা না করে হৃদয়ের গহীন থেকে প্রশংসা করতে হবে, আল্লাহ হয়তোবা তুমি আমার গুনাহ মাফের জন্য, আমার জীবনে কত গুনাহ করেছি আপনার মুখী হতে পারি না, হয়তোবা এই অ্যাক্সিডেন্টের মাধ্যমেই আপনার মুখী করার জন্যই আমাকে এই দুর্ঘটনা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার এই বিচারে আমি সন্তুষ্ট আছি। আল্লাহর ব্যাপারে সুধারণা রাখাই আপনার হচ্ছে তাওয়াক্কুল। ইবনুল কাইয়িম আজ-জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাওয়াক্কুল হচ্ছে কি, তাফউইদুল আমর ইলাল্লাহ তাআলা, আপনার জীবনে যতগুলো কাজ আছে সকল কাজের দায়িত্ব আল্লাহর হাতে ন্যস্ত করা, এবং সাথে সাথে আল্লাহ তাআলা এই কাজগুলো আপনার কল্যাণ মাফিক বাস্তবায়ন করবেন, যেটাতে আপনার কল্যাণ আছে সেটাই করবেন, এমন বিশ্বাস রাখার নামই হচ্ছে তাওয়াক্কুল। ইবনে রাজব হাম্বালি রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আত-তাওয়াক্কুল হুয়া সিদকু ইতিমাদিল কলবি আলাল্লাহি তাআলা, যে হৃদয়ের গহীন স্থল থেকে আল্লাহর প্রতি ভরসা করার নাম তাওয়াক্কুল। কিসের ক্ষেত্রে, ফি ইস্তিজলাবিল মাসালিহি, যে আপনার জীবনে যতগুলো কল্যাণকর সাইড আছে আপনি যেগুলোকে ভালোবাসেন পছন্দ করেন ওটি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। দুই নাম্বার, ও দফিল মুদার, আপনার জীবনে যতগুলো অকল্যাণকর দিক আছে অপছন্দনীয় দিক রয়েছে সে আল্লাহর মাধ্যমে দূরীভূত করা, এমন বিশ্বাস রাখা, সেটা চাই দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে হোক অথবা আখেরাতের ক্ষেত্রে হোক। তাহলে মানে আমরা বুঝলাম যে যে কোনো কাজ করার আগে আমাদের এই কাজের দায়িত্বটা আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে। দুই নাম্বার, তিনি এই কাজটা আমার জন্য যেটা কল্যাণকর তিনি সেটাই বাস্তবায়ন করবে, ওটা এখন হতে পারে এবং কি 100 বছর পরে গিয়েও হতে পারে। আমরা যদি দেখি নবী ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বিবাহ শাদী করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আপনি আমাকে একটা সুসন্তান দান করুন, নেককার সন্তান দান করুন। আমরা হাদিসে কোরআন সুন্নাহ অনুযায়ী গবেষণা করে যেটি পাই যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর তখন তার গর্ভে তার স্ত্রীর গর্ভে সন্তান আসলো। তাহলে দোয়া করেছে কত বছর আগে, কিন্তু এরপরে গিয়ে কী হলো, সন্তান আসলো। এই যে এত বছর সন্তান আসলো না, তার মানে কি আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হব, কোনো পীর বাবার কাছে যাব, কোনো দরবারে যাব, ভাই হুতাশ করব, নাকি যিনি সন্তান দেওয়ার মালিক তার কাছে যতদিন পর্যন্ত সন্তান না আসছে যে না তিনি এখানেই কোলরা রেখেছেন, হয়তোবা কোনো একটা সময় গিয়ে আমার জন্য আমার সন্তানটা যখন উপযুক্ত হবে, আমার জন্য কল্যাণকর হবে, আমার হেতাকাঙ্ক্ষী হবে, তখনই আল্লাহ তাআলা আমাকে সন্তানটা দান করবেন, এমন ভরসা রাখার নামই হচ্ছে তাওয়াক্কুল। সুতরাং তাওয়াক্কুল করতে গেলে আমরা একটা ভুল করে বসি যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা করে বসে থাকা, পাশাপাশি নিজের তাকদীরকে পাওয়ার জন্য মাধ্যম গ্রহণ করা, উপকরণ গ্রহণ করা, এটি করা যাবে কি যাবে না। আমি বক্তব্যে দিয়ে গেলাম যে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে। এখন আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, দেখি মৌলভী সাহেবের কথা অনুযায়ী হয় কি না, যে আজকে আমি বিছানায় গিয়ে ঘুমাই গেলাম, আমার তাওয়াক্কুল আল্লাহ আমার তাকদীরে যা রেখেছে সেটা তো হবেই, যদি আজকে দুপুরে খাওয়া আমার ভাগ্যে থাকে তাহলে বিছানায় শুয়ে শুয়ে থেকে খাবো, কেন আপনি এই বিশ্বাস নিয়ে থেকে গেলেন। দুপুরের খাবার নিবারণ করার জন্য আপনাকে মাধ্যম উপকরণ গ্রহণ করতে হবে, খাদ্য রান্না করতে হবে, সেটা পরিবেশন করার জন্য একজন লোক লাগবে, খাওয়ার জন্য প্লেট লাগবে, এরপর আপনি ইচ্ছা শক্তি করবেন, এরপর এগুলো মুখে দিবেন, এরপর আপনার পেটে যাবে। তাহলে একটা হচ্ছে কি, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করবেন এভাবে যে আমি যে দুপুরের খাবারটা খাবো এটি আল্লাহর পক্ষ থেকে রিজিক, তিনি আমাকে খাওয়াবেন। দুই নাম্বার, খাবার গ্রহণ করার জন্য যে বৈধ পন্থা রয়েছে, উপকরণ রয়েছে, সেটা আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যদি এটি গ্রহণ না করেন তাহলে আবার প্রকৃত তাওয়াক্কুল হবে না। সুতরাং প্রকৃত তাওয়াক্কুল কি, এক নাম্বার আপনাকে সকল কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা করছেন এটি বিশ্বাস রাখা, আপনার কাজগুলোকে আল্লাহর কাছে ন্যস্ত করা, আপনার বিশ্বাস রাখা এই কাজটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন, এবং আল্লাহ তাআলা আমাকে যে মেধা শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার জন্য যে একটা ব্রেন দিয়েছেন, এটি দ্বারা আমি ওই তাওয়াক্কুলকে বাস্তবায়ন করার জন্য মিডিয়া বা উপকরণ গ্রহণ করব। তাই তো উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে
লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলা আল্লাহ, যদি তোমরা প্রকৃতভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারতে, লা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের কি এমন ভাবে রিজিক দিতেন, কামা ইয়ারজুকুত তাইর, যেমন ভাবে আল্লাহ তাআলা পশু পাখিকে রিজিক দান করেন, কিভাবে যে তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, এই পশু পাখিগুলো ফজরের সময় খালি পেটে বেরিয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় নেড়ে পূর্ণ পেটে ফিরে আসে, সুবহানাল্লাহ। একটু ভাবুন তো, পশু পাখি তাওয়াক্কুল করছে কিভাবে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তাওয়াক্কুল করার পর কি রিজিকের জন্য তিনি তার বাসায় বা নিরে বসে আছেন, নাকি ওই পশু পাখিটা যার বাক শক্তি নেই, বাক শক্তি বলতে কি তার বাক শক্তি আছে, কথা বলার শক্তি আছে, কিন্তু আমাদের বোধ শক্তি নেই, ওই পাখির কথা আমরা বুঝি না, সে পাখিটার কোনো চাকরি নেই, কোনো ডিউটি নেই, কোথায় রিজিক আছে সেটাও নেই, ব্যাংক ব্যালেন্স নেই, কোনো গোডাউন নেই, সকালবেলা এক অনির্দিষ্ট গন্তব্যে বেরিয়ে যায়, এই অনির্দিষ্ট গন্তব্যে বেরিয়ে গিয়ে সারাদিন বিচরণ করে সামান্য তো যে খাবার সে গ্রহণ করে নিয়ে আসে, পাখি ইচ্ছা করলে তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ঘরে বসে থাকতে পারতেন, কিন্তু তা করে নাই, বরং নিজের নিজের রিজিককে নিজের তাকদীরকে পাওয়ার জন্য তাকদীর করেছে, নিজের লিখিত যে ভাগ্য সে ভাগ্যের ওপর বসে না থাকে, ভাগ্যকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান দ্বারা সর্বাত্মক চেষ্টা চালানো। তাই তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরযা দালুলান, তিনি তো সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীকে করেছেন বিচরণের একটা জায়গা, ফামসুফি মানাকিবিয়া, সুতরাং তোমরা দিক দিগন্তে ছড়িয়ে যাও, রিজিকের জন্য ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় রিজিকের জন্য তোমরা কি করো দুনিয়াতে ছড়িয়ে যাও, আল্লাহ তাআলা বলে নাই ঘরে বসে থাকো। আমরা যদি দেখি যে যুদ্ধের ময়দানে আমরা যদি মনে করি আমাদের তাকদিরে যেটাই আছে সেটাই হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে রাসূল তো ভাবতেন আমার তাকদিরে যদি এখানে তরবারি আঘাত থাকে তা লাগবেই, হেলমেট পরা দরকার নেই, বর্ম পরা দরকার নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে বের হলেন মাথায় হেলমেট পরলেন দেহতে বর্ম পরলেন, কিসের কারণে, অস্ত্রের আঘাত যেন আমার দেহকে না করতে পারে, তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস আছে আল্লাহ রক্ষা করবেন, তবে মাধ্যম যে গ্রহণ করা সেটাকে আমাকে অবশ্যই করতে হবে। তাই তো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম, হে ঈমানদারগণ তোমরা তোমাদের আত্মরক্ষা গ্রহণ করো, তোমরা আত্মরক্ষা গ্রহণ করো, এক জায়গায় আপনি অগ্নিকাণ্ড শুরু হয়ে গেছে, কোনো বাসাতে আগুন লেগে গেছে, আপনি হাদিস পড়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় সে শাহাদাতের মর্যাদা পায়, তাই মানে কি ওই শাহাদাতের মর্যাদার জন্য আগুনে পুড়ে মরবেন, নাকি নিজেকে রক্ষা করার জন্য নিরাপদ স্থানে যাইবেন, অবশ্যই আপনাকে করতে হবে কি আপনি চেষ্টা করবেন যে না আমি আগুন থেকে, ওটাকে একটা ফজিলত আছে, আপনি সর্বাত্মক চেষ্টা করলেন বাঁচার জন্য কিন্তু বাঁচতে পারলেন না, এটাই হচ্ছে তাকদীর। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াদাইনাকুমনাজদাই, আমি তোমাদেরকে দুইটি পথ দিয়েছি, একটি ভালো এবং মন্দ, আপনি যদি ইচ্ছাকৃতভাবে ধ্বংসের দিকে যান, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেরা নিজেদেরকে ক্ষতি এবং মৃত্যুর কোলে ঠেলে দিও না। আমরা যদি আসি যে তাওয়াক্কুল কত প্রকার, আমরা এখানে মোটামুটি তাওয়াক্কুল চার প্রকার পাবো। এক নম্বর তাওয়াক্কুল, বান্দা তার ব্যক্তিগত কল্যাণ সাধনের জন্য আল্লাহর প্রতি ভরসা করবে, সে অন্য কারো প্রতি দৃষ্টিপাত করবে না। দুই নাম্বার, বান্দা দিন প্রতিষ্ঠা করার জন্য, দিনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর পৃথিবীতে দিনকে উঁচু করার জন্য আল্লাহর প্রতি ভরসা করবে, দুনিয়াতে যে ফেতনা ফাসাদ শিরিক বিদাত রয়েছে এটাকে দূরীভূত করার জন্য আল্লাহর প্রতি ভরসা করবে। তিন নাম্বার, বান্দা তার পার্থিব যেই জিনিসগুলো রয়েছে পারিবারিক সেইগুলোর ক্ষেত্রে আল্লাহর প্রতি ভরসা করবে, যেমন রিজিকের ব্যবস্থা, চাকরি বাকরি, বিয়ে করা, সন্তান সন্ততি, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে পারিবারিক ভরসা করা। চার নাম্বার, আমার ব্যক্তিগত জীবনে, আমার পরিবার জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে যে সকল হারাম কাজ রয়েছে, যে সকল পাপ পঙ্কিলতা রয়েছে সেইগুলোকে প্রতিহত করার জন্য আল্লাহর প্রতি ভরসা করতে হবে। ভরসা এখানে চার প্রকার। এই ভরসার ক্ষেত্রে আলেম ওলামাদের ফতোয়া কি,
আমরা যদি দেখি যে ফাতহুল বারি এর লেখক ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আল তাদাবি, কেউ যদি অসুস্থ হয় আমরা জানি সুস্থতা করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই সুস্থতা দানকারী মালিক কে, আল্লাহ। এখন আপনি অসুস্থ হয়ে গেলেন, এখন আপনি ভাবছেন কোরআনে তো বলছে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন, এখন দেখছেন ক্যান্সার হয়ে গেছে, অ্যাপেন্ডিসাইড হয়ে গেছে, আপনার মাতৃগর্ভে সন্তান এসেছে, দেখা যাচ্ছে পানি শূন্যতার কারণে মাতৃগর্ভে স্বাভাবিক জরায়ু দিয়ে যে বাচ্চা প্রসব হওয়ার কথা সেটা হবে না, হচ্ছে না, এর আপনি ভাবছেন যে রক্ষা তো আল্লাহই করবে, এর চিকিৎসা গ্রহণ করতে গেলেন না, তাহলে চিকিৎসা গ্রহণ করা এটি কি তাওয়াক্কুলের বিপরীত? ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আত-তাদাবি লা ইউনাফি তাওয়াক্কুল, আধুনিক চিকিৎসা গ্রহণ এটি তাওয়াক্কুল বা আল্লাহ ভরসার বিপরীত কিছু নয়। কামা লা ইউনাফিহি ফি দাফউল জাউই ওয়াল আছে, আমরা আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য যেমন খাদ্য গ্রহণ করি, তৃষ্ণা পিপাসা মেটানোর জন্য যেমন পানি পান করি, এটি যেমন তাওয়াক্কুলের বিপরীত নয়, ঠিক বৈধ চিকিৎসা গ্রহণ করা এটিও তাওয়াক্কুলের বিপরীত নয়। এবং কি যে জিনিস আপনাকে ধ্বংসের বা আপনাকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে সেখান থেকে বাঁচার জন্য যেমন আপনি উপকরণ গ্রহণ করে থাকেন, এটি যেমন তাওয়াক্কুলের বিপরীত নয়, ঠিক আধুনিক চিকিৎসা গ্রহণ করা এটাও তাওয়াক্কুলের বিপরীত নয়। আল মাওসুয়া আল ফিকহিয়া, ফিকহি বা ফিক বিশ্বকোষ, এদের একটি ফতোয়া এসেছে, তারা বলছেন ওয়াত তাওয়াক্কুল আলাল্লাহি ওয়াজিবুন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা ভরসা করা এটি ওয়াজিব, লাকিন ইয়াজিবু মাআহুল আখ বিল আসবাব আল মুবাহা, তাওয়াক্কুলের প্রতি সাথে সাথে বৈধ উপকরণ বৈধ মিডিয়া মাধ্যম এটি গ্রহণ করাও জরুরি। কেন? ওয়ারাদা একটি হাদিসে বর্ণিত হয়েছে আন্না আরাবিয়ান, একজন গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ফাকালা রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যে উরসিলু নাকাতি ওয়া আতাওয়াক্কাল, আমি কি আমার উটকে ছেড়ে দিব এরপর আল্লাহর প্রতি ভরসা করে বসে থাকব, উট আমার নিয়ন্ত্রণে থাকবে না কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকিলহা ওয়া তাওয়াক্কাল, তুমি উটটাকে আগে রসু দিয়ে তোমার কাছে বেঁধে রাখো, এরপর তুমি আল্লাহর প্রতি ভরসা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন সব কিছুর নিয়ন্ত্রণের মালিক আল্লাহ তাআলা, তাহলে আমি আমার এই উটকে রশি ছাড়া ছেড়ে দিব, আল্লাহ তাআলা আমার উটকে আমার নিয়ন্ত্রণে রাখবে, আমি তার দেখভাল করব না, এটি করব নাকি তাকে বেঁধে রাখব? প্রকৃত তাওয়াক্কুল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকিলহা, তুমি তাকে বেঁধে রাখো, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এরপর আল্লাহর প্রতি ভরসা করো। তাহলে কোনো কিছুর মিডিয়া গ্রহণ করা বৈধ যেটা শরীয়তে অনুমোদন দিয়েছে এটি হারাম নয় বা তাওয়াক্কুলের বিপরীত কিছু নয়। সৌদি আরবের স্থায়ী ফোর্ড স্থায়ী ফতোয়া বোর্ড তারা বলছেন যে কদ সাবাতা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ আসহিহা, কোরআন এবং সুন্নাতে এটি সাব্যস্ত রয়েছে, আল হাসু আলাল আখদ বিল আসবাব আল মুবাহা, প্রকৃতভাবে প্রকৃত তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভরসা করার সাথে সাথে বৈধ মাধ্যম গ্রহণ করা উপকরণ গ্রহণ করা, এটিই হচ্ছে আপনার প্রকৃত তাওয়াক্কুল। কেননা যে ব্যক্তি ফামান আখাদা বিল আসবাব ওয়া আতামাদাহা, যে ব্যক্তি শুধুমাত্র মিডিয়া গ্রহণ করলো মাধ্যম গ্রহণ করলো কিন্তু আল্লাহর প্রতি ভরসা করলো না, তিনি বলছেন ফাহুয়া মুশরিকুন, সে হচ্ছে মুশরিক, সে হচ্ছে শিরিককারী, সে হচ্ছে কাফের। ওয়া মান তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসা করলো, ওয়া আলগাল আসবাবা, এবং মিডিয়াকে অস্বীকার করলো এটাকে বিশ্বাস করলো না, ফাহুয়া জাহিলুন মুফরিতুন মুখতিউন, সে হচ্ছে জাহেল ব্যক্তি, সে হচ্ছে বাড়াবাড়ি ব্যক্তি, মুখতিউন, সে ভুল পথে রয়েছে। ওয়াল মাতলুবু শারান হুয়াল জামউ বাইনা বাইনাহুমা, বরং শরীয়তের নির্দেশনা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করার সাথে সাথে শরীয়তে যে সকল বৈধ মিডিয়া মাধ্যম দিয়েছেন সেগুলোকে গ্রহণ করা। মোহাম্মদ বিন সালি আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আকসামুত তাওয়াক্কুল বিগাইরিল্লাহ, যে আমরা জানি শিরিক থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করি, কখনো কখনো মিডিয়া গ্রহণ করতে গিয়ে শিরিকের মধ্যে পতিত হয়ে যায়, কিন্তু শিরিক থেকে বাঁচতে গেলে আমরা কি করব?
কখনো কখনো আমরা আল্লাহ ব্যতীত অন্যের প্রতি ভরসা করতে যাই, এই তাওয়াক্কুলটা আবার কয়েক প্রকার। এক নাম্বার হচ্ছে কি, যে এমন তাওয়াক্কুল যেটা সরাসরি তাওহীদের বিপরীত, সেটা হলো কি, যে আইয়াতা আল্লাকাল আব্দু বিশাইয়িন লা ইমকিনু আন ইয়াকুনা লাহু তাআসির, যে এমন কিছু বিষয়ের উপর আপনি নির্ভর করবেন যেটার কোনো ক্ষমতা নাই, পাওয়ার নেই, তারপরেও আপনি তার কাছে ফিরে যাচ্ছেন, সেটার প্রতি বিশ্বাস করছেন, সেটার উপর নির্ভর করছেন, এমন বিষয়ের উপর যদি আপনি নির্ভর করেন, হাদা শিরকুন আকবার, এটি হচ্ছে বড় শিরিক, ইখরিজুকা মিন মিল্লাতিল ইসলাম, এটা ইসলাম থেকে আপনাকে বের করে দিবে। সেটা হচ্ছে কি, যেমন আপনি কোনো কবরবাসীর কাছে গেলেন, দোয়া করলেন, আপনার নিজের জন্য অসুস্থতা রয়েছেন, কোনো বাবার কাছে গেলেন মৃত ব্যক্তি, অথবা আপনার কোনো মুসিবত এসেছে, সেখান থেকে বাঁচার জন্য একটা মুরগি নিয়ে গেলেন, একটি ছাগল নিয়ে গেলেন, কিছু টাকা পয়সা নিয়ে গেলেন, ওখানে দিলেন কিসের জন্য, যে আমাকে মুক্তি দান করবে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চায় আমি বেঁচে থাকি, ওই মৃত ব্যক্তির যদি পাওয়ার থাকতো সে নিজে আগে বেঁচে থাকার জন্য চেষ্টা করতো, তার পাওয়ার না থাকার কারণে সে নিজেই তো আজকে কবরবাসী, মাটির নিচে শুয়ে আছে, এবং কি আপনি যে ডাকছেন আপনার ডাকে সাড়া দিচ্ছে কিনা সেটাও তো জানেন না, আর তাছাড়াও যদি ধরে নিই আপনার কথাটা শুনছে, তাহলে তো আপনার এই কথা বা তার কাছে দোয়া করা বা আবেদন করা ওই সকল মুশরিকদের মতো, যে তাদেরকে বলা হলো তোমরা কেন এই মূর্তি দিয়ে ইবাদত করো, কেন তোমরা এই মূর্তি এই পাথরের পূজা করো, কেন চন্দ্র সূর্য গাছের পূজা করো, তারা বলল যে আমরা এই জন্য এদের ইবাদত করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ওই জাতিকে সতর্ক করতে গিয়ে বললেন যে তোমরা কেন তার ইবাদত করো, তখন তারা উত্তর দিল আমরা তাদের ইবাদত এই জন্য করি যে তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। হাদা শিরকুন আকবার, এটাই হচ্ছে বড় শিরিক। আল্লাহ তাআলা বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাবার সাহাবীরা স্বয়ং মিডিয়া হিসেবে যদি কাউকে ধরেছে বিপদের ক্ষেত্রে, জীবিত ব্যক্তিদের ধরেছে, মৃত ব্যক্তিদের না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খিলাফতে আসলেন, তখন দেখা গেল মদিনাতে অনাবৃষ্টি, কোনো বৃষ্টি হচ্ছে না, জনগণ এসে বলল আমিরুল মুমিনিন আমাদের বৃষ্টি দরকার। তিনি ভাবলেন যে রসুল যখন জীবিত ছিল আমরা রসুলের কাছে যাইতাম, রসুলের কাছে গিয়ে বলতাম রসুল আমাদের এই সমস্যা, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা সেটি সমাধান করে দিতেন, কিন্তু এখন তো রসুল নেই, আমাদের মধ্যে উত্তম ব্যক্তি তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব জীবিত আছে, তার কাছে যাই। তিনি তার কাছে গেলেন, বললেন চাচা যান, রসুল যখন জীবিত ছিল আমরা তার কাছে আসতাম, সমস্যার কথা বলতাম, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তার দোয়া কবুল করে আমাদের সমস্যা সমাধান করতেন। তিনি তার চাচাকে নিয়ে চলে গেলেন মসজিদে গামামাতে, যে মসজিদে গিয়ে সালাতুল ইস্তিসকা বৃষ্টির জন্য নামাজ পড়া হয়, সেখানে গিয়ে বলেন ইয়া আল্লাহ আমরা আপনার কাছে দোয়া করতাম নবীকে মাধ্যম করে যখন নবী জীবিত ছিল, এখন তো নেই, এখন তার চাচা জীবিত আছে সৎবান্দা, তিনি আমাদের জন্য দোয়া করবেন, তুমি আমাদের দোয়া কবুল করিও। তাহলে রাসূল তখনও মদিনায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, নবীদের সর্দার আমিরুল, যদি সাইয়্যিদুল মুরসালিন বলি, তখনও তিনি মদিনার কবরে শায়িত আছেন। উমর বিন খাত্তাব, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, যদি নবী হতো তাহলে উমরই হতো, যেই উমরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তান কখনো উমরের এক পথে চলে না, শয়তান তো উমরের পথ থেকে ভিন্ন পথ অনুসরণ করে। সেই উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মদিনায় শুয়ে রয়েছে, এই সমস্যার কারণে রাসূলের কবরে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো অনাবৃষ্টিতে রয়েছি, একটুকু আল্লাহকে বলুন না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দান করুন। তিনি কি করলেন, তার জীবিত চাচা উমর বিন খাত্তাব, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত চাচা আপনার আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তার কাছে গিয়ে বলেন আপনি দোয়া করুন। তাহলে আমাদের করতে হবে কি, মৃত ব্যক্তিদের কাছে মিডিয়া গ্রহণ করা নাকি জীবিতদেরকে? জীবিতদেরকে। তৃতীয় দুই নাম্বার তাওয়াক্কুল হচ্ছে কি, যে আপনার যারা আল্লাহ ছাড়া অন্যের প্রতি ভরসা করে, এক নাম্বার ছিল আপনার পুরো তাওহীদকে নষ্ট করে দিবে, দুই নাম্বার আপনার তাওহীদে কিছু ঘাটতি করে দিবে, সরাসরি নষ্ট করবে না কিন্তু কিছুটা ঘাটতি করে দিবে। সেটা কেমন, যে কোনো বান্দা শরীয়ত অনুমোদন দিয়েছে এমন কিছু মিডিয়াকে বা উপকরণকে গ্রহণ করবে, কিন্তু
যিনি এই জিনিসের ক্ষমতা রয়েছে তাকে ভুলে যাবে, মানে আল্লাহকে ভুলে যাবে। সেটা কিভাবে? যে আপনি কোনো ভাইকে বলছেন, ভাই আমার এই কাজটা করে দেন, কিন্তু কাজটা করে চাইলেন আপনার বিশ্বাস আছে এই কাজটা করা তার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তাআলা যে এই ক্ষমতা তাকে দিয়েছে তার মাধ্যমে করাবেন এটা আপনি ভুলে গেছেন। হাদা শিরকুন আসগার, এটি ছোট শিরিক। ছোট শিরিক বলতে কি, আপনাকে ধর্ম থেকে বের করে দিবে না কিন্তু ইমান কমিয়ে দিবে। তিন নম্বর হচ্ছে কি, যে আপনি শুধুমাত্র বিশ্বাস করবেন যে পৃথিবীতে আমি যা করব এই আমার পাওয়ারই খাটবে, এখানে আল্লাহকে ধরার নাই, কোনো মিডিয়াকে ধরার কারণ নেই, তখন এটাও কিন্তু এক প্রকার বড় শিরিক এবং আপনাকে এটাও কিন্তু ধর্ম থেকে বিরত করে দিবে বা বের করে দিবে। আমাদের যে করণীয় সেটি হচ্ছে কি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, পাশাপাশি যে সকল বৈধ মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন সেইগুলোকে গ্রহণ করা। সালে ফাউজান বর্তমানে সৌদি আরবের একজন গ্র্যান্ড মুফতি, তিনি বলছেন আর তাওয়াক্কুল আলা গাইরিল্লাহ আকসাম, যে আল্লাহ ব্যতীত অন্যের প্রতি কেউ যদি তাওয়াক্কুল করে এটা আবার কয়েক ভাবে বিভক্ত হতে পারে। সেটা হচ্ছে এক নম্বর, যে সকল বিষয়ে আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, এ সকল বিষয়ে কেউ যদি ওই সকল ব্যক্তিদের প্রতি বিশ্বাস করে তাহলে শিরিক হয়ে যাবে। যেমন আমরা ধরি যে রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কিন্তু রিজিক যাচ্ছে আরেকজনের কাছে গিয়ে, ব্যবসায় ক্ষতি হয়েছে সমাধান করার মালিক আল্লাহ তাআলা, কিন্তু এটা আমরা আল্লাহর কাছে না পেশ করে আরেকজনের কাছে বলছি। মূলত সুস্থতা এটা আল্লাহ তাআলার মালিক, বা এটা ক্ষমতা আল্লাহ তাআলার কাছে। এই সুস্থতার কথাটা আমরা প্রথমে আল্লাহর কাছে না বলে কাকে বলি, আগে ডাক্তারের কাছে চলে যাই, আগে কবিরাজের কাছে চলে যাই, অথবা আমরা আগে তাবিজ ঝুলাই, তাই কি না? কিন্তু আমরা জানি যে এই যে তাবিজ বা রিজিক এগুলো মানুষকে সরাসরি কোনো উপকার দিতে পারে না যদি আল্লাহ তাআলা এখানে না দান করেন। অনুরূপভাবে যে আমরা যদি দেখি যে কিয়ামতের মাঠে সুপারিশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহর আরশে আজমে গিয়ে আমি পড়ে যাবো সিজদায়, আল্লাহ তাআলা বলবেন মাথা উঠাও, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এখন এই সুপারিশটার মালিক কে, আল্লাহ নাকি রাসূল? আমরা বলি কি, ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এ আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, কিন্তু সুপারিশের ক্ষেত্রে গিয়ে বলে কি, ইয়া রাসূল আল্লাহ তুমি তোমার সুপারিশ আমাকে দিও। হাদা শিরকুন আকবার, এটি বড় শিরিক। কারণ আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইশফা ইনদাহু ইল্লা বিইযনি, এমন কে ব্যক্তি আছে যে আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? আমরা জানি রসুল সুপারিশ করবে, কিন্তু সুপারিশ মালিক রসুল নাকি আল্লাহ? আল্লাহ তাআলা। সুপারিশ কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে যাইতে হবে। কিভাবে? ইয়া আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনার শেষ নবী সকল উম্মতের জন্য সুপারিশ করবে, আপনার এই শেষ নবীর সুপারিশ আমাদের নসিব দান করিও, এটা আল্লাহর কাছে বলতে হবে। কিন্তু আমরা যদি বলি ইয়া নবী তোমার সুপারিশ চাই, আপনি মুশরিক হয়ে গেছেন, কারণ সুপারিশের মালিক আল্লাহ তাআলা। চাচ্ছেন কার কাছে? রাসূলের কাছে। রাসূলকে আমরা ভালোবাসি, তার আদর্শকে পালন করি, তাই বলে আল্লাহর হককে আমরা রাসূলের কাছে পেশ করতে পারি না। দুই নাম্বার, যে এমন কিছু বিষয় যে বান্দা করার ক্ষমতা রাখে, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন। যেমন ধরেন কোনো আপনি সরকার বা আপনার সমাজপতি বা এমপি মন্ত্রী রয়েছে, তাদের কাছে আপনার কোনো বিষয় প্রয়োজন, তাদের কাছে পেশ করলেন, অর্থনৈতিক সহযোগিতা করতে পারে, এই ক্ষেত্রে আপনি মনে করবেন দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে ক্ষমতাটা দিয়েছে, কিন্তু বাস্তবায়ন করার মালিককে আল্লাহ তাআলা। অনুরূপভাবে যদি ধরেন আমরা বলি যে আপনি চাকরি করছেন, আপনার বিশ্বাস যদি হয় আমার ক্ষমতা অনুযায়ী, আমার যোগ্যতা অনুযায়ী আমি চাকরি করছি, আমি টাকা পাচ্ছি, এখানে কারো কোনো ক্ষমতা নেই, তাহলে চাকরিটা আপনার জীবন বাঁচানোর একটা মিডিয়া মাত্র। বিশ্বাস রাখতে হবে আমার চাকরির যে বেতন আসছে, আমার চাকরির যে টাকাগুলো আসছে, এগুলো আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এটা শুধুমাত্র একটা মিডিয়া, কিন্তু ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু কখনো যদি এটা বিশ্বাস হয় যে আমার যোগ্যতা অনুযায়ী আমি এই টাকা পাচ্ছি, তাহলে আপনি শিরিক করে বসলেন। অনুরূপভাবে তিন নম্বর বলা হচ্ছে যে এমন কিছু বিষয়ের ক্ষেত্রে
কিছু কিছু মানুষের প্রতি ভরসা করা যেটা আপনার জন্য সহজ করে দিবে। যেমন আপনি আপনাদের এই নয়াকান্দি থেকে আপনি ঢাকা যাবেন, এখন আপনি ভাবলেন যে যাওয়ার জন্য অনেকগুলো মিডিয়া আছে, আমি গাড়িতে উঠলাম, সিএনজিতে উঠলাম অথবা আমি রিক্সাতে উঠলাম, যে কোনো মিডিয়ার মাধ্যমে আমি ঢাকা গেলাম, ঢাকা যাওয়ার ঢাকাতে পৌঁছলাম। এখন যদি মনে করি গাড়ি আমাকে পৌঁছে দিল, ড্রাইভার আমাকে পৌঁছে দিল, পৌঁছার মালিক ড্রাইভার বা তার ক্ষমতা আছে এমন বিশ্বাস যদি আমার থাকে সেটা শিরিক হয়ে যাবে। বরং আমি বলতে পারি এটার ক্ষমতা আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করছেন, আল্লাহ তাআলা আমাকে পৌঁছাচ্ছেন, মিডিয়া হিসেবে আল্লাহ তাআলা তাকে একটা ক্ষমতা দিয়েছে। আমরা তাহলে কিভাবে আমাদের আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস বা তাওয়াক্কুল বাস্তবায়ন করতে পারবো? এক নাম্বার, আপনার ভাগ্যে ভালো এবং মন্দ যা কিছু আছে এটার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা। আপনার তাকদিরে যা আছে হয় ভালো না হলে মন্দ, এটার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। দুই নাম্বার, আপনার যতগুলো কাজ আছে এই কাজগুলো আল্লাহর কাছে ন্যস্ত করা। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমর, আল্লাহর জন্য গায়েবের খবর আসমান এবং জমিনের, ওয়া ইলাইহি ইউরজাউল আমরু, আল্লাহর কাছে সকল কাজ ফিরে যাবে। ফাবুদুহু, সুতরাং তোমরা তার ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, ইবাদত করার সাথে সাথে তোমরা তার প্রতি বিশ্বাস করো। তিন নাম্বার, আমরা প্রকৃত তাওয়াক্কুল করতে গেলে যেটা করতে হবে যে আত্তাওয়ারুফু আলা ইসমিল্লাহি আল ওয়াকিল, আল্লাহর নাম যে ওয়াকিল আছে এটি বিশ্বাস করা। আল্লাহর নাম যে ওয়াকিল, তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদের দেখভাল করেন, তিনি আমাদেরকে পরিচালনা করেন, এটা বিশ্বাস রাখা। তাই তো আল্লাহ তাআলা বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তো তোমাদের সেই রব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, খালিকু কুল্লি শাই, তিনি প্রতিটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খানুভাবে সৃষ্টি করেছেন, ফাবুদুহু, তোমরা তার ইবাদত করো, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি প্রতিটি কাজের দায়ভার নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। তাহলে যার হাতে প্রতিটি কাজের দায়িত্ব, রক্ষা করা, জীবন দান করা, মৃত্যু দেওয়া, রিজিক দান করা, চাকরি দেওয়া, সুস্থতা দেওয়া, অসুস্থতা দেওয়া, আপনার সৌভাগ্যবান হওয়া, পৃথিবীতে শান্তি পাওয়া, অশান্তি সব কিছু যার হাতে নিয়ন্ত্রণে রয়েছে। সুতরাং আল ওয়াকিল এই নামটা আল্লাহ তাআলা রয়েছে, এই নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকা। বিপদে পড়েছেন, আল ওয়াকিল, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আপনার সুখে আছেন, আল্লাহ যে সুখ দিয়েছেন এটা আপনি আরও বাড়িয়ে দিন। এমন না যে আমার যোগ্যতা অনুযায়ী আমি পেয়েছি, আল্লাহকে এই বিশ্বাস কখনো যেন হৃদয়ে না আসে। চার নাম্বার, আল আখদু বিল আসবাব আল মুবাহা, বৈধ উপকরণ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে গ্রহণ করা। তাই তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমরে, যে তুমি সাহাবীদের সাথে পরামর্শ করো, ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ, কোনো কাজের যখন দৃঢ় প্রতিজ্ঞা করো করতে যাবা তখনই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখো। পাঁচ নাম্বার, দোয়া ও ইস্তেখারা, যে কোনো কাজ করতে যাচ্ছেন প্রথমে ইস্তেখারা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কাজ করতে যেতেন, কাজ করার আগে তিনি দুই রাকাত নামাজ পড়তেন, এরপরে আপনার দোয়ায় ইস্তেখারা, ইস্তেখারা যে দোয়াটা রয়েছে সেটা তিনি করতেন। কিন্তু আমরা যদি আজকে কাজ করতে যাই, একটা মানুষের কাছে পরামর্শ নিতে যাই, বিছানায় গিয়ে চিন্তা করি এই কাজটা কি কাল করব, এটা কি আমার করা ঠিক হবে, বন্ধুকে ফোন দিচ্ছেন, ম্যানেজারকে ফোন দিচ্ছেন, আপনার এমডিকে ফোন দিতেছেন, আপনি মন্ত্রীকে ফোন দিচ্ছেন, আপনার স্ত্রীকে ফোন দিচ্ছেন, কিন্তু বৈধ যেটা পন্থা প্রথম যে এই কাজের আপনাকে ইলহাম, সঠিক দিক নির্দেশনা দাতা আল্লাহ তাআলা, তার কথাটা স্মরণ করে তার পায়ের কাছে নত হয়ে দুইটি সিজদা দিয়ে তার কাছে একটু ভালো পরামর্শ, ভালো পথ উন্মুক্তের জন্য যে আমার হৃদয়ের ব্যক্তিটা পেশ করবে, এটা কিন্তু করি না। আমরা তাওয়াক্কুল ঠুকি করি যে না আমার যেটা ভালো আল্লাহ তুমি আমরা করে দাও, কিন্তু দোয়া ইস্তেখারা বা সলাতুল ইস্তেখারা যেটা রয়েছে আমরা কিন্তু এটা করি না। জানিই না অনেকেই যে দোয়া ইস্তেখারা কাকে বলা হয়। আমরা দোয়া ইস্তেখারা আমরা জেনে নিব এবং সলাতুল ইস্তেখারা কাকে বলা হয় সেটাও ইনশাআল্লাহ অন্য কোনো খুতবাতে জেনে নেব। ছয় নাম্বার, প্রকৃত তাওয়াক্কুল করতে গেলে আমাকে কী করতে হবে, জানতে হবে যে তাওয়াক্কুল করাটা একটা ইমানের অংশ, ইমানের মৌলিক বিষয়। তাই তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের কাজ হচ্ছে কোনো কাজ করার আগে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। তাহলে তাওয়াক্কুলের পরের শব্দটা কি, মুমিনুন, ইমান শব্দটাকে নিয়ে আসা হয়েছে। আপনার ইমান যতটা তাওয়াক্কুল মজবুত হবে
ততটা আপনার কাজ সহজ হয়ে যাবে। আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিই যে ঈমানের সাথে তাওয়াক্কুলের সম্পর্কটা কত কঠিন এবং কত জটিল। আপনার সম্পর্কটা আল্লাহর সাথে যত জটিল কঠিন হবে, যত দৃঢ় হবে, তত আপনার কাজ সহজ হয়ে যাবে। আপনার আল্লাহর প্রতি তাওয়াক্কুল যত নরমাল হবে, ততগুলো কাজ আপনি বিপদগ্রস্তের মধ্যে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার জাতির সাথে দ্বন্দ্ব হলো, মূর্তি ভাঙ্গা হলো, তর্ক বিতর্কে যাওয়া হলো, তর্ক বিতর্কে হেরে গেল তারা। এরপর ওই জাতি ঘোষণা দিল, না এই যুবকের সাথে পারা যাবে না, তোমরা অগ্নিকাণ্ড ব্যবস্থা করো, এখানে আগুনটাকে উত্তপ্ত করো, এরপর ওই যে চূড়া সুল আছে, পিলার আছে, ওই পিলারের উপরে উঠাও। ইব্রাহিম আলাইহিস সালামকে একাধিকবার আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, যতগুলো নবী এসেছে সকলের চাইতে যাকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন কে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তো অনেকগুলো দীর্ঘ ঘটনা, তাওয়াক্কুলের যে পাওয়ার কতটুক শুধু এটার উদাহরণ দিব। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই শুলে চূড়ায় আপনার বেঁধে জনগণ রশি ধরে টানতেছে, এখনই ছেড়ে দিলে আগুনের মধ্যে, মানে মানে যেই আগুনের তাপের কারণে আপনার জনগণ আশেপাশে থাকতে পারছে না, অনেক দূর থেকে তাকে আগুনে নিক্ষেপ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে রশি ধরে টেনে আছে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, জিবরিল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন যে ইব্রাহিম তোমাকে উল্লঙ্ঘ করেছে, এই শুলে চড়িয়েছে, টেনে ধরে আছে, এখনই ছেড়ে দিবে, একটু দরকার সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান এবং তাওয়াক্কুল এত মজবুত ছিল, তিনি বললেন হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির, যে ইব্রাহিম এ জিবরিল আমার সৃষ্টিকর্তা তো একজন আছে, তিনি তো আমাকে দেখছেন, আমি কোনো অন্যায় করেছি কিনা, আমি কোনো বিপদে আছি কিনা, রক্ষা করলে তো তিনি আমাকে রক্ষা করবেন। এই কথা বললেন আর তারা এই রশি ছেড়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গিয়ে পড়ে গেল, আগুন সাথে সাথে জান্নাতের বাগান হয়ে গেল। তো জিবরিল এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন ঠিক আছে একটু ধরো, না হলে তো আমি এখনই আগুনে পড়ে যাব। তিনি কি বললেন হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি আমার জন্য যথেষ্ট, আমি তার প্রতি তাওয়াক্কুল করছি, তিনিই আমাকে সহযোগিতা করবে। এই দোয়াটা আমরা কে পড়ি, কয়জন জানি বিপদে আছেন, খালি চিন্তাগ্রস্ত কি হবে আমার, আমি বাঁচবো কি না, আমার ব্যবসায় লাভ হবে কি না, এই লস হয়ে গেল, একবার বলি না হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। আরেকটি ঘটনা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে তরবারি দ্বারা এত ক্ষত বিক্ষত হলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার দেহটাকে একটি দুর্গ বানিয়ে দিলেন, কাফের এবং মুশরিকরা তরবারি আঘাত করতে করতে আব্দুল্লাহ বিন জুবাইরের পিঠে আপনার ছিদ্র করে ফেললো। তার ছেলে বলছে আমি দেখলাম প্রায় 80টারও বেশি তীর তার শরীরে লেগে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীর দিয়ে তরবারি দ্বারা এই হেলমেট ভেঙে গিয়ে মাথার ভিতরে ঢেকে গেছে, রাত্রিবেলা চিকিৎসা চলছে, তখনকার চিকিৎসা কি, এই কাপড় পুড়িয়ে তারপর চট পুড়িয়ে তারপর চাটাই পুড়িয়ে ওই ক্ষত স্থানে লাগানো, এই কাজ লাগাচ্ছে, তখনও সুস্থ হয় নাই, আপনার 70 জন সাহাবী তখনও ময়দানে পড়ে আছে, কাফের মুশরিকরা আঘাত করে দূরে চলে গেছে। আবারও তারা খবর পাঠালো যে মোহাম্মদকে যে খবর দাও, মদিনাতে আবারও আক্রমণ করার জন্য আমরা আসছি। তখনও রসুল শুয়ে আছেন, তার মাথায় চিকিৎসা চলছে, রক্তক্ষরণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে খবর দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশ বাহিনী আবারও মদিনায় আক্রমণ করার জন্য আসতে যাচ্ছে, আপনার মতামত কি? তিনি সাথে সাথে তাদের কণ্ঠ এই কথা শোনার পর দ্ব্যর্থহীন কণ্ঠে উত্তর দিলেন যে এই যে আমি ক্ষত আছি, আমার সাহাবারা লাশ হয়ে পড়ে আছে, তুমি তাদেরকে বলে দাও তাদেরকে মদিনায় আসতে হবে না, বরং আমি তাদের ওখানে যাব যেখানে তার অবস্থান আছে, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তার প্রতি আমি তাওয়াক্কুল করছি, তিনিই আমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ, আজকে আপনি ক্ষত বিক্ষত হয়ে গেছেন, হাই উদাস করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা দিয়ে রক্তকরণ হচ্ছে, তখনও চিকিৎসা চলছে, তিনি বলেন না এই আমাকে ধরো মদিনা মসজিদে নিয়ে যাও, আমাকে ঘরে ঢোকাও, তিনি কি বললেন হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। বনী ইসরায়েলের ঘটনা, একজন মেয়ে তার সন্তানকে কোলে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এলাকার মানুষজন একটা দাসীকে ধরে প্রচুর মারতেছে, বলতেছে জানাইতে ও সারাক সারাক দে, তুমি জেনাকারী, তুমি চুরি,
তুমি চুরি করো, তুমি ব্যভিচার করো, তো বলছে না আমি এটা করি না। তখন ওই যে মা তার সন্তানকে কোলে নিয়ে আছে, সন্তান মায়ের দুধ খাচ্ছে, সন্তান দুধ ছেড়ে বলছে, তার মা বলছে, ইয়া আল্লাহ এ দাসীর মতো তুমি আমার এই সন্তানকে করিও না। যে যার ব্যাপারে বলা হচ্ছে যে না করেছে চুরি করেছে তুমি তার মতো করিও না। ওই দুধের সন্তান দুধ ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ তার মতো তুমি আমাকে করো, তার মতো তুমি আমাকে করো। ওই বাচ্চা আবার তার মায়ের দুধে মুখ লাগালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ কেন ওই বাচ্চা বলল যে আমাকে তার মতো করো, আর মা বলল না তার মতো করিও না? কই মা জানে না ওই দাসীটা কি, কারণ দাসীটা যখন প্রহার হচ্ছিল, তাকে আঘাত করা হচ্ছিল, রক্তাক্ত করা হচ্ছিল, সে জেনা করে নাই, চুরি করে নাই, কিন্তু মানুষ তার প্রতি জুলুম করে তাকে আঘাত করতেছে, কিন্তু আঘাত সে যন্ত্রণা সহ্য না করতে পারে আল্লাহর কাছে একটাই দোয়া করছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ তাআলা তাকে কি করলেন? পবিত্রতা ঘোষণা করলেন, সুবহানাল্লাহ। আপনার প্রতি কেউ জুলুম করছে, অত্যাচার করছে, ধৈর্য ধরেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে কি করবে? পবিত্রতা ঘোষণা করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাবার গৃহে রয়েছেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ইফকের ঘটনা তুমুল দেওয়া হলো যে আয়েশা জেনা করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, মদিনার আনাচে কানাচে সব সময় এই কথা আয়েশার ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে শুনতে তার কান ব্যথা হয়ে গেল, তিনি নিজেই তার স্ত্রীর ঘরে গেলেন। তিনি তখন তার স্ত্রী আয়েশা তার বাবা আবু বকরের বাড়িতে ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি সত্যি করে বলো তো, আজকে তোমাকে নিয়ে সমাজে যে সমালোচনা হচ্ছে, যে আলোচনা হচ্ছে, তুমি ব্যভিচার করেছো, জেনা করেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কাঁদতে কাঁদতে বললেন, রাসূলুল্লাহ আপনাকে আমি এতটা ভালোবাসি, আপনি আমাকে এসে জিজ্ঞাসা করবেন, আপনার মন্তব্য আমার ব্যাপারে এমন হবে কখনো কামনা করি নাই। আমার শুধু এতটুকু বলা, যেমন ইয়াকুব আলাইহিস সালাম তার ওই ইউসুফ আলাইহিস সালামের ছেলেকে যখন ধরে নিয়ে কূপে ফেলে দেওয়ার ইতিহাস করেছিল, তিনি বলেছিলেন আমাদের রক্ষণা কর মালিক আল্লাহ তাআলা, তার প্রতি ভরসা ছাড়া কোনো উপায় নেই, আমিও একজন এখন ওই কথাটাই বা দোয়াটাই করব, এখন আমার দোয়া শোনার মালিক আল্লাহ তাআলা, আল্লাহই ভালো জানেন, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাযিল হয়ে গেল যে আয়েশার ব্যাপারে যে অভিযোগ উঠেছে, বরং আয়েশা মুক্ত, বরং এই ব্যাপারে একটা ষড়যন্ত্র গ্রুপ রয়েছে, তাদের জন্য কিয়ামতে বড় শাস্তি অপেক্ষা করছে। তাহলে আয়েশার ভরসা তাওয়াক্কুলটা এত ছিল যে রাসূল আপনাকে মহব্বত করি, আপনাকে আমার কথাতে বিশ্বাস করতে পারবো না, কিন্তু পবিত্রতা করা মালিক, সত্যতা যাচাই করবে আল্লাহ তাআলা, আমি তার প্রতি ভরসা করলাম, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন আয়াত নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে বিপদ আসবে, বিপদ থেকে রক্ষা হতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে? আল্লাহর প্রতি প্রকৃত তাওয়াক্কুল করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করি, আমাদের কি কি লাভ রয়েছে? এক নম্বর লাভ যে আপনার ঈমান বিশুদ্ধতা হবে। দুই নম্বর লাভ, আপনি আপনার হৃদয়ে প্রশান্তি আসবে। তিন নম্বর লাভ যে আপনার আল্লাহ তাআলার প্রতি এবং আল্লাহ তাআলার সৃষ্ট যতগুলো বিষয় রয়েছে এগুলোর প্রতি আপনার একটা পূর্ণ ভরসা তৈরি হবে। চার নম্বর যে লাভটা হবে, সেই লাভটা হচ্ছে কি, আল্লাহ তাআলা আপনার যাবতীয় কাজের দায়িত্ব নিয়ে নেবে, যদি আপনি আল্লাহ তাআলার প্রতি প্রকৃত ভরসা করতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি প্রকৃত ভরসা করতে পারবে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। চার নম্বর, আমরা যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত রিজিক দান করবেন। আল্লাহ তাআলা বলছেন যে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজা, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়া মানে মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা যে কোনো উপায় ব্যয় করবে এবং আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রিজিক দিবে সে বুঝতেই পারবে না এই রিজিক কোথা থেকে আসলো। ছয় নম্বর, আমরা যদি আল্লাহর প্রতি ভরসা করি তাহলে আমাদের জীবনের যতগুলো বালা মুসিবত আছে এটি কমে যাবে, আমাদের জীবনে যত কল্যাণকর দিক আছে আপনার এটার পথ উন্মুক্ত হবে। সাত নম্বর, আমরা যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা করি তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্ত করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন, আমাদেরকেও বিজয় দান করবেন। নয় নম্বর,
সাপ বিচ্ছু হিংস্র প্রাণী থেকে আপনি রক্ষা হতে পারবেন। যখন আপনার আব্দুল আজিজ উমার বিন আব্দুল আজিজ যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় তিনি যখন দায়িত্ব নিলেন খেলাফতের তখন আফ্রিকার এক গভর্নর কি করলেন উমর বিন খাত্তাবের কাছে না উমর বিন আব্দুল আজিজের কাছে চিঠি লিখলেন বললেন আমরা যে অঞ্চলে আছি এটা বন অঞ্চল এখানে জঙ্গল আছে এখানে প্রচুর হিংস্র প্রাণী রয়েছে আমরা এখানে থাকতে পারছি না তখন উমর বিন আব্দুল আজিজ তার কাছে চিঠি লিখলেন জুয়ামা আলা আহাদিকুম তোমাদের মধ্যে এমন কেউ কি নাই যে যে সকালে এবং সন্ধ্যাতে এই দোয়াটা পড়া এই কোরআনের আয়াতটা পড়বে জুয়ামা আলানা আন্না তাওয়াক্কাল আলাল্লাহ যে আমরা বিশ্বাস করলে আল্লাহর প্রতিই বিশ্বাস করছি আমরা ভরসা করলে আমরা আল্লাহর প্রতিই ভরসা করছি কেউ যদি এই দোয়াটা পড়ে তাহলে বনে জঙ্গলে যতগুলো প্রাণী আছে কোনো প্রাণীই তার ক্ষতি করতে পারবে না তাহলে হিংস্র প্রাণী থেকেও আমরা রক্ষা পেতে পারি দশ নম্বর আমরা যদি আল্লাহর প্রতি ভরসা করি আমাদের লাভ কি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ তাআলা যার তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলার প্রতি ভরসা করে এগারো নম্বর আমরা যদি আল্লাহর প্রতি ভরসা করি তাহলে আমাদের হৃদয়ের শক্তি বেড়ে যায় আমাদের সাজা বীর পুরুষতা বেড়ে যাবে তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাররাহু আন ইয়াকুনা আকওয়ান নাস যে ব্যক্তি চাই পৃথিবীতে সবচেয়ে শক্তি ব্যক্তি শক্তিশালী ব্যক্তি হবে ঈমানের দিক থেকে তাহলে তার কাজ কি সে হচ্ছে ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ সেজন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বারো নম্বর আমরা যদি আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করি তাহলে আমাদের লাভ হচ্ছে কি আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য দিবে আল্লাহ তাআলা আমাদেরকে সহনশীল করবে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাগ্রস্ত থেকে মুক্ত করবেন আল্লাহ তাআলা আমাদের হাই উতাস থেকে মুক্ত করবেন তাই তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা তাওয়াক্কুল করে তাদের রবের প্রতি আল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে কি করে দেন ধৈর্য দিয়ে দেন ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুতাওয়াক্কিলুন যে আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব ওই সকল বিষয়ের ক্ষেত্রে যেখানে আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে ফালিয়াতাওয়াক্কাল বিশ্বাস যেন করে আল মুতাওয়াক্কিলুন বিশ্বাসীরা তেরো নম্বর আমাদের যে লাভটা সেটি হচ্ছে আমরা আমাদের এই পৃথিবীতে যেমন বিজয় লাভ করব আখেরাতেও আমরা বিজয় লাভ করব চোদ্দ নম্বর বিষয় যে আমাদের ইমানি শক্তিটা বৃদ্ধি পাবে আমাদের ইমান আরও তাজা হবে তাই তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ যখন তুমি কোনো কাজের নিয়ত করো পরিকল্পনা করো তখনই সাথে সাথে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো পনেরো নম্বর যে উপকার সেটি হচ্ছে কি শয়তান আমাদের প্রতি কখনো প্রভাব ফেলতে পারবে না শয়তান আমাদের কাছে পরাজিত হবে তাই তো তিনি বলছেন আল্লাহ তাআলা করে বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানু আলাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তাদের প্রতি শয়তান কখনো কি করতে পারবে না ক্ষমতা বাস্তবায়ন করতে পারবে না ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা কারা যারা তাদের রবের প্রতি তাওয়াক্কুল করে আমাদের ষোলো নম্বর যে উপকার সেটি হচ্ছে কেউ যদি আমাদেরকে জাদু করে কেউ যদি আমাদেরকে ধোকা দিতে চাই এই ধোকা থেকে এবং জাদু থেকে আমরা কি করব বাঁচতে পারবো তাই তো ইয়াকুব আলী ইসলাম তার ছেলেদেরকে যখন মিশরে পাঠিয়ে দিলেন তখন তিনি তাদেরকে একটা নসিহত করেছিলেন বাবা তোমরা মিশরে যখন ঢুকবা তখন এক গেট দিয়ে ঢুকবা না কারণ একসাথে এতগুলো লোক ঢুকলে মানুষরা তোমাকে জাদু করতে পারে মানুষ তোমাদেরকে হিংসা বিদ্বেষ করতে পারে মানুষ তোমাদেরকে চোর মনে করতে পারে মানুষ তোমাদেরকে সন্ত্রাসী মনে করতে পারে তোমাদেরকে গ্রেপ্তার করতে পারে সুতরাং তোমরা এক গেট দিয়ে ঢুকবা না বরং বিভিন্ন গেট দিয়ে ঢুকবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বিচারের মালিক তো আল্লাহ তাআলা তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন আমি ভরসা করি ওই আল্লাহর প্রতি এবং মুতাওয়াক্কিলদের কারো কাজ হচ্ছে ভরসাকারীদের কাজই হচ্ছে বা মুমিনদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করা আমাদের সতেরো নম্বর যেটা কাজ বা উপকার সেটি আমাদের হৃদয়ের অহংকার গৌরব এটা মিটে যাবে সময় শেষ সংক্ষিপ্তভাবে বলছি আঠারো নম্বর আমাদের হৃদয়ের যদি কোনো বক্রতা থাকে হৃদয়ের যদি কোনো রোগ থাকে সে রোগ ভালো হয়ে যাবে ১৯ নম্বর কাজ বা উপকার সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ২০ নম্বর যে উপকার সেটি হচ্ছে কি সরাসরি জান্নাতে যেতে পারবো সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে কত হাজার ৭০,০০০ মানুষ সাবঈন আলফান ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা যারা
এই তামিমা গলায় তাবিজ ঝুলাই না, লোহা গরম করে ছেক দেয় না, বরং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তাওয়াক্কুলকারী ব্যক্তিরা বিনা হিসাবে ওই কিয়ামতের মাঠে 70,000 মানুষ জান্নাতের চলে যাবে, সুবহানাল্লাহ। তখন উকাসা সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই 70,000 ব্যক্তির অন্তর্ভুক্ত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দোয়া করে দিলাম, তুমি তাদের অন্তর্ভুক্ত হবে। আজকে আমরাও দোয়া করি এই মসজিদে যারা এসেছে, আল্লাহ তাআলা সকলকেই ওই 70,000 মানুষের অন্তর্ভুক্ত করে বিনা হিসেবে জান্নাত দান করুন, আমিন। পরিশেষে বলতে চাই, সময় শেষ, এই মসজিদের যারা জায়গা দান করেছেন, যারা এই মসজিদ তৈরি করার পিছনে শ্রম দিয়েছেন, অর্থনৈতিক দিয়েছেন, চিন্তা বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের পরিবারে সুখ শান্তি দান করুন, আমিন। আল্লাহ তাদের পরিবারে কোনো বালা মুসিবত অশান্তি, কোনো রোগ যদি থাকে, পারস্পরিক কোনো কোন্দল থাকে, আল্লাহ তাআলা তুমি তাদেরকে এই মসজিদের খেদমতের বিনিময়ে সেগুলো দূরীভূত করে দিন, আমিন। আল্লাহ আমরা যারা এই মসজিদে এসেছি, আমাদের হৃদয়ের বিশ্বাসকে তোমার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল করা তৌফিক দান করুন, আমিন। বৈধ যে মাধ্যম রয়েছে সেটিকে আমরা আমলে নিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিয়ে আপনার প্রসন্নময় জান্নাত যেন লাভ করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده صلى الله بها علي عشره اقول قول هذا استغفر الله ولكم ولسائر المسلمين